ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে নাটোরের লতিয়াস কচু আসলে কয়ভাবে আপনারা চাষ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওর দিকে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের নাটোরের লতিয়াস কচু একের জমি, এটা দেখতে পাচ্ছেন আর টোটালি। তো ভিউয়ার্স, আসলে এটা চাষে দুইটা পদ্ধতি আছে, কিন্তু তো আপনারা আসলে কোন পদ্ধতিতে চাষ করবেন সেটা সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। তো ভিউয়ার্স, আপনার এই লতিরেস কচুটা, এই যে যেই ইয়ে দেখতে পাচ্ছেন, তো এটা 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 কিন্তু শাড়ি, এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, তো দুইটা শাড়িতে দেখতে পাচ্ছেন। তো শাড়ি থেকে শাড়ির দূরত্ব আছে আপনার 1.5 হাত, আর এই সাইডে আছে আপনার হচ্ছে মোটম হাত, এই যে এরকম এরকম মোটম হাত বলতো। আর আপনি চাইলে ফার্স্ট অবস্থায় যেহেতু চাষ করবেন, তো আপনি 1 হাত দিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন। আর তাতে হবে কি আপনার হচ্ছে, আপনার আমরা আসলে কেন 1.5 হাত দিয়ে থাকি, আপনার আমরা চলাচলের সুবিধার্থে আমরা কিন্তু 1.5 হাত দিয়ে থাকি, আর পাশ দিয়ে আপনি যদি ইচ্ছা করেন আপনি কিন্তু চাপে এদিকে দিতে পারেন, এদিকে এই শাড়িতে আপনার একটু ডিফারেন্সটা একটু কম দিতে পারেন। দেখা যাচ্ছে আপনার 1 হাত না দিয়ে, 1 হাত দাদি আপনি হচ্ছে 1 হাতের কম দিচ্ছেন, 1.25 হাত দিচ্ছেন, মানে 1 হাতের কম মোটম হাত। তো এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আমাদের এই লতিয়াস কচুটা চাষ আপনার সারা বছরই কিন্তু চাষ করতে পারবেন, তো সারা বছরই চাষ করতে পারবেন। এটা অল্প খরচে অধিক লাভবান একটি ফসল, এই নাটোরের লতিয়াস কচু একটা অল্প খরচে অধিক লাভবান একটি ফসল। আর এটা চাষের কিন্তু আপনার মাত্র 40 থেকে 45 দিনে কিন্তু লতি আসবে। আর ভিউয়ার্সে দেখেন, আপনাদের আসলে দেখায় যে আসলে কীভাবে 60 থেকে 65 দিনের ভিতর কিন্তু আপনি একদম টোটালি কিন্তু লতিটা পেয়ে যাবেন, একদম যেটা আপনার ফুললি পেয়ে যাবেন। আর লতি আসা শুরু করবে আপনার মাত্র 40 থেকে 45 দিনে। এই যে ভিউয়ার্স দেখেন যে এটা, এই যে এটা কিন্তু অরিজিনাল চারা, এই গাছ থেকে বের হয়েছে, তো এই চারাটা কিন্তু, চারা থেকে যে এটা কিন্তু আবার লতিটাও বের হয়েছে, এই চারা থেকে আবার লতি বের হয়েছে, একটা লতি বের হয়েছে, এই যে পাশে যে আর একটা লতি বের হচ্ছে, এই যে এটা, তো এটাই কিন্তু, এই যে পাশে আর একটা, এই যে এখানেও বের হচ্ছে, তো এটাই কিন্তু আপনার লাগানোর দিন থেকে শুরু করে মাত্র 40 থেকে 45 দিনে কিন্তু লতিগুলো আসবে। তো ভিউয়ার্স, আসলে লতিরাস কচু চাষ করলে সব লতিতেই, কিন্তু সব চারাতেই কিন্তু আপনার আসবে না, আপনার হচ্ছে চারা কোয়ালিটি বুঝতে হবে। আর আমাদের চারাটা একদম অরিজিনাল লতিরাস কচুর চারা, তো এটা আপনার 40 থেকে 45 দিনে লতি আসবে। এর পাশে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা চারা, এই যে এখানে আরেকটা চারা হচ্ছে, এই যে সামনে আরেকটা দেখতে পাচ্ছেন চারা। তো ভিউয়ার্স, আর একদম আপনার প্রতি সপ্তাহে কিন্তু এখান থেকে 6 থেকে 7 মণ কিন্তু লতি উঠে যেতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে লতি হয়ে আছে চতুর্দিকে, দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে চারিদিকে লতি, চারিদিকেই শুধু লতি আর লতি। তো আপনাদেরকে দেখাই যে আসলে চারিদিকে কিন্তু শুধু লতি আর লতি। তো ভিউয়ার্স, এটা আপনার ফার্স্ট অবস্থাতেই কিন্তু আপনি হচ্ছে 6-7 মণ লতি পাবেন না, আপনি লতিটা পাইতে শুরু করবেন, আপনি হচ্ছে 40-45 দিন থেকে লতি আসা শুরু করবে, আপনার ধীরে ধীরে গাছটা বড় হবে, দেখা যাবে আপনার মাত্র 2 মাসে কিন্তু আপনার হচ্ছে এই গাছগুলা টোটালি মানে উপযুক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনার লতিটা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। তো দেখা যাবে যে 2 মাস 5 থেকে 7 দিনের ভিতরে দেখা যাবে আপনার এই ফুললি লতি চলে আসবে। আর এই লতিরাস কচুটা অল্প খরচে কিন্তু অধিক লাভজনক একটি ফসল। আপনারা দেখা যায় যে অনেকে কিন্তু ধান চাষ করেন, দেখা যায় যে আসলে আপনার কাঙ্ক্ষিত ফলনটা কিন্তু আপনারা পান না, তো দেখা যায় তাদের জন্য বলি যে আসলে আপনারা যদি লতিরাস কচু চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন, কারণ এটা লস যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এটা হচ্ছে আপনার দীর্ঘ 8 থেকে 9 মাস কিন্তু এখান থেকে লতি বিক্রি করতে পারবেন। আর লতি বিক্রি করার শেষে আপনারা কিন্তু এখান থেকে এই কচুর যে কাঠটা সেটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুর যে অরিজিনাল চারাটা আপনি যদি সংগ্রহ করতে চান, আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা চারা পৌঁছে দিয়ে থাকি দেশের সব জেলায়। তো আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নেবেন,
অরিজিনাল চারাটা। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।